Hello, my dear Shavakites. How's it going? I hope all is well, right? Okay. So, my dear Shavakites, do you know what we will do today? Today, we will practice writing the uppercase R and the lowercase R. Amra ekhon uppercase R and lowercase R lekha practice korbo. Acha, tar jonno dekho. এইবার আমরা এইখানে লোকেস আর লেখা প্র্যাকটিস করব ওকে
এই দেখো এখানে অনেকগুলো লোয়ারকেস আর লেখা রয়েছে, চলো ফিঙ্গার দিয়ে ট্রেস করে নি। এই দেখো এই যে ব্ল্যাক লাইনস রয়েছে, মানে এই যে 1 2 2 ব্ল্যাক লাইনস রয়েছে তার মাঝে কিন্তু লোয়ারকেস আর লিখতে হয়। স্ট্যান্ডিং লাইন, তারপর এইভাবে একটা স্ট্রোক, দেখো স্মল স্ট্যান্ডিং লাইন, তারপর এইরকম ভাবে একটা স্ট্রোক, তোমরাও ট্রেস করো। ভেরি গুড। এবার দেখো এইখানে ডটস দিয়ে অনেকগুলো লোয়ারকেস আর লেখা রয়েছে, তাই তো? চলো সবাই পেন্সিল নিয়ে নাও, আমরা এই লোয়ারকেস আর গুলো এখন ট্রেস করে নেব। দেখো স্মল স্ট্যান্ডিং লাইন, তারপর এইভাবে একটা কার্ভ, হয়ে গেল লোয়ারকেস আর। তোমরাও ট্রেস করছো তো? হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো হচ্ছে, করো। এই দেখো স্ট্যান্ডিং লাইন, এইরকম একটা স্ট্রোক। এই দেখো এখানে যে কটা লোয়ারকেস আর ডটস দিয়ে লেখা ছিল আমি কিন্তু সব কটাই ট্রেস করে নিলাম, তোমরাও করেছো। ভেরি গুড। এইবার দেখো এখানে অনেকগুলো ডটস রয়েছে, এই ডটসগুলো থেকে কিন্তু আমাদের লোয়ারকেস আর লিখতে হবে। যেভাবে এখানে পেন্সিল দিয়ে ট্রেস করলাম, এখানে ফিঙ্গার দিয়ে ট্রেস করেছিলাম, সেইভাবে এই ডটস থেকে লিখতে হবে। আগে দেখে নাও আমি কেমনভাবে লিখছি, তারপর তোমরাও লিখবে। দেখো স্মল স্ট্যান্ডিং লাইন, তারপর এইরকমভাবে একটা স্ট্রোক। চলো এবার তোমরাও লেখো স্মল স্ট্যান্ডিং লাইন, এইরকম একটা স্ট্রোক। ইয়েস, ভেরি গুড। এইভাবে দেখো এখানে যতগুলো ডটস রয়েছে সব ডটস থেকেই আমাদের লোয়ারকেস আর লিখে নিতে হবে। ভেরি গুড, খুব ভালো হচ্ছে। এই দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো লোয়ারকেস আর লিখলাম, তোমরাও লিখেছো আমার সঙ্গে সঙ্গে। ভেরি গুড। এইবার তোমরা একই রকম ভাবে এই ডটসগুলো থেকেও লোয়ারকেস আর লিখে ফেলো। ওকে, সো মাই ডিয়ার শিক্ষক গাইডস, আমরা তো এখন আপারকেস আর লোয়ারকেস আর লেখা প্র্যাকটিস করলাম, তাই তো? এইবার কি করতে হবে বলো তো? এই পেজের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মামি বা পাপা কাউকে রিমাইন্ড করে দিতে হবে, তাই তো? ওকে, আর তোমরা কিন্তু বাড়িতে আবারও আবার